আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি থেকে পাওয়া সুখবর নিয়ন্ত্রণে রয়েছে সৌদির করোনার পরিস্থিতি সৌদি আরবের আজকের সর্বশেষ করোনাভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনারেভার অনুরোধ থাকল সৌদি আরবে এখন প্রতিনিয়ত কমছে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা সৌদির বর্তমান করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আজ চব্বিশ নভেম্বর দুই হাজার সৌদি আরব সময় বিকেল তিনটা তিরিশ মিনিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে আজ নতুন করে চৌত্রিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো নব্বই জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ নতুন করে করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে মারা গিয়েছে একজন এখন পর্যন্ত মোট মারা গিয়েছে আট হাজার আটশো আটাই জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ নতুন করে করোনায় আক্রান্ত রুগী সুস্থ হয়েছে ৩০ জন এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষ আটত্রিশ হাজার সাতশো দুইজন করোনায় আক্রান্ত রুগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ফলে বর্তমানে সৌদি আরবে যে সকল রুগী আছে তাদের মধ্য থেকে সাতচল্লিশ জনের অবস্থা আশঙ্কাজনক এই সাতচল্লিশ জনকে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন धन्यवाद सकल के